গত 2রা সেপ্টেম্বর থেকে সারা দেশে বিজেপির সদস্যতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হয়েছে এই অভিযান। রাজ্যে গত 3 সেপ্টেম্বর থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে শুরু হয়েছে বিজেপি দলের সদস্যতা অভিযান। এই সদস্যতা অভিযানের অঙ্গ হিসেবে রবিবার বিজেপির 15 কমলসাগর মণ্ডলের উদ্যোগে কমলসাগর কমিউনিটি হলে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, 1980 সালে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে সূচনা হয়েছিল ভারতীয় জনতা পার্টির। এই কয় বছরের মধ্যে দেশের শাসন ক্ষমতায় রয়েছে এই দল। বর্তমানে 18টি রাজ্যে সরকার চালাচ্ছে বিজেপি। অথচ শতবর্ষ প্রাচীন কংগ্রেস দল আজ বিসর্জিত পার্টি হিসেবে পরিগণিত হয়েছে। কমিউনিস্ট পার্টিও বিজেপির আগেই এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান সময়ে দেশে কমিউনিস্ট পার্টির অবস্থান কোথায় তা সকলেরই জানা। কর্মী সমর্থকদের এই বিষয়গুলি ভাবতে হবে বলে জানান রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রদেশ বিজেপি সভাপতি আরো বলেন, মানুষের সেবার জন্যই রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি। মানব সেবার মাধ্যমে সমাজ পরিবর্তনই পার্টির কর্মকর্তাদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, সমাজ পরিবর্তনের আভাস পাওয়া গেছে সাম্প্রদায়িক বন্যায় দুর্গতদের পাশে কর্মকর্তাদের দাঁড়ানোর মানসিকতায়। এদিন দলের সদস্যতা অভিযান সার্থক করে তোলার জন্য কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সিপাহী জলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। রিপোর্ট আর ইনিউজ।